বিপুল পরিমাণে ধারালো দেশি অস্ত্রসহ গ্রেপ্তার নয়জনই রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত ছিনতাই ও চাঁদাবাদ চক্রের সদস্য বলে দাবি র্যাবের। গ্রেপ্তারকৃতরা কবজি কাটা হায়াত ও বিরানি সুমন বাহিনীর সদস্য। বিরানি সুমন গ্রুপের প্রধান বিরানি সুমন সহ আমরা নয়জনকে আটক করতে সক্ষম হই। র্যাব জানায়, নাম বিরানি সুমন হলেও সে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করাই ছিল তার মূল পরিকল্পনা। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটাকে কেন্দ্র করেও তারা ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে সহিংসতার প্রস্তুতি নিচ্ছিলেন, এবং যার প্রেক্ষিতে তারা এই সকল দেশীয় অস্ত্র তারা এই উদ্যান এবং বিভিন্ন জায়গায় মাটির নিচে তারা পুঁতে রেখেছিল। গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলেও তাদের মদতদাতাদের নাম পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। হাসান জাকির, মাই টিভি, ঢাকা।